এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ সারা দেশব্যাপী চালু হয়ে গেল সিএ আইন অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এই সি এর সাথে এনআরসির কোনো সম্পর্ক আছে কি না এখানে কারা আবেদন করবেন যেহেতু কাল থেকেই অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে সবাইকে এখানে আবেদন করতে হবে কিনা তাছাড়াও এখানে মুসলিমদের বাদ দেওয়া হয়েছে কিনা এবং এই সিএএ নিয়ে আপনাদের মনে যে প্রশ্নগুলো রয়েছে এর উপকার অপকার কি রয়েছে বিস্তারিত জানিয়ে দিচ্ছে আজকে এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন অনেক দেখুন এই সংক্রান্ত আপডেটে বলা হয়েছে লোকসভা নির্বাচনের ঠিক আগে দেশ জুড়ে কার্যকর হলো সংশোধিত নাগরিকত্ব আইন বা সি সোমবার বিজ্ঞপ্তি জারি করে আনুষ্ঠানিকভাবে এই আইন চালু হওয়ার কথা ঘোষণা করলো কেন্দ্রীয় সরকার কিন্তু বিল পাশের চার বছর পর কার্যকর হয় এই সিএএ আসলে কি উনিশশো সালের নাগরিকত্ব আইন আর বর্তমানে সংশোধিত নাগরিকত্ব আইনের পার্থক্যটাই বা কী কেনই বা সিএএ নিয়ে এত বিতর্ক পাকিস্তান বাংলাদেশ এবং আফগানিস্তানের ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে ভারতে আসা অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দিতেই আনা হয় সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ দু উনিশ সালে নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হলেও বিধি নিয়ে জট থাকায় তা এতদিন বলবৎ করা যায়নি সোমবার সন্ধ্যায় গ্যাজেট নোটিফিকেশন জারি করে অবশেষে তা কার্যকর করেছে কেন্দ্রীয় মোদী সরকার লোকসভা ভোটের আবহে কেন্দ্রের এই সিদ্ধান্তের রীতিমতো সোরগোল পড়ে গিয়েছে পশ্চিমবঙ্গের মতুয়াগড়ে আনন্দ উৎসবের পাশাপাশি অসমের আকাশে প্রতিবাদের মেঘ গাঢ় হচ্ছে তাৎপর্যপূর্ণভাবে উনিশশো পঞ্চান্ন এর নাগরিকত্ব আইনের সঙ্গে সি ফারাক উস্কে দিয়েছে বিতর্ক উনিশশো পঞ্চান্ন সালের নাগরিকত্ব আইনে কোনো ধর্মের উল্লেখ ছিল না দু হাজার উনিশ সালে কেন্দ্র সরকার যে সংশোধিত নাগরিকত্ব আইন পাশ করিয়েছে তাতে স্পষ্টত ধর্মের উল্লেখ আছে উনিশশো পঞ্চান্ন সালের নাগরিকত্ব আইনে স্পষ্ট বলা আছে কোনো ভারতীয় বংশোদ্ভূত বা ভারতীয় উপমহাদেশে জন্মানো নাগরিক নির্দিষ্ট মেয়াদের বেশি সময় এদেশে থাকলে তাকে নাগরিকত্ব দেওয়া হবে এক্ষেত্রে মুসলিম বা অমুসলিম উল্লেখ করা ছিল না একই সঙ্গে বলা হয়েছিল নাগরিকত্ব পেতে টানা এক বছর ভারতে থাকতে হবে এছাড়াও বিগত চোদ্দ বছরের মধ্যেই এগারো বছর ভারতে থাকা বাধ্যতামূলক নতুন আইনে সেই এগারো বছরের সময়কাল কমিয়ে পাঁচ বছর করা হয়েছে কিভাবে সিএ থেকে সুবিধা পাবেন শরণার্থীরা আইন অনুযায়ী দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এদেশে আসা ধর্মীয় বিশ্বাসের কারণে নির্যাতিত শরণার্থীরা ভিসা বা পাসপোর্টের মতো নথি না থাকলেও ভারতীয় নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করতে পারবেন চলুন এখন দেখে নেওয়া যাক এই সিএ নিয়ে মানুষের মনে যে প্রশ্নগুলো রয়েছে তার উত্তরে কী বলা হয়েছে কেন্দ্রের তরফে বারবার আশ্বস্ত করার পরেও আমজনতার একাংশের মনে নাগরিকত্ব সংশোধনী আইন সংক্রান্ত বেশ কিছু বিষয়ে প্রশ্ন থেকেই গিয়েছে দু সালে পাশ হওয়া একটি আইনের বহু প্রতীক্ষার পর অবশেষে বিজ্ঞপ্তি জারি করা হলো এক নজরে দেখে নেওয়া যাক এই নাগরিকত্ব সংশোধনী আইন সি কি দু সালে সংসদে পাশ হয় নাগরিকত্ব সংশোধনী বিল এবং তা আইনে পরিণত হয় সি এ আইনের মূল বিষয় হলো দু হাজার সালের মধ্যে পাকিস্তান আফগানিস্তান কিংবা বাংলাদেশ থেকে আসা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন শিখ ও পার্সিদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া এক্ষেত্রে শর্ত হল তাদের অন্তত পাঁচ বছর ধরে ভারতে বসবাস করতে হবে তাহলেই তারা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন দেখুন এখানে কিন্তু ছয়টি ধর্মের কথা বলা হয়েছে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন শিখ ও পার্সি এই ছয়টি ধর্মাবলম্বীর মানুষরাই কিন্তু এই সি এতে আবেদন করতে পারবে এখানে কিন্তু মুসলিম অথবা ইসলাম ধর্মকে বাদ দেওয়া হয়েছে তারা যদি আফগানিস্তান পাকিস্তান কিংবা বাংলাদেশ থেকে এসে থাকে দু সালের একত্রিশে ডিসেম্বরের আগে পর্যন্ত তাহলেই কিন্তু তারা এখানে আবেদন করতে পারবে নাগরিকত্বের জন্য অর্থাৎ এই আইনটির মূল বিষয়বস্তুই হলো কিন্তু নাগরিকত্ব দেওয়া এখানে কিন্তু নাগরিকত্ব নেওয়া না নাগরিকত্ব দেওয়াই কিন্তু হচ্ছে এই আইনের মূল বিষয় অর্থাৎ কেউ যদি এখানে পাঁচ বছর বসবাস করে তাহলে কিন্তু তারা এখানে আবেদন করতে পারবে নাগরিকত্বের জন্য এখানে ছয়টি ধর্মের কথা বলা হয়েছে এই ছয়টি ধর্মাবলম্বী মানুষরাই কিন্তু এখানে আবেদন করতে পারবে তাছাড়াও দেখুন এখানে বলা হয়েছে যারা ইতিমধ্যেই ভারতীয় নাগরিক তাদের ক্ষেত্রে যারা ভারতীয় নাগরিক তাদের জন্য সি নয় অর্থাৎ এখানে কিন্তু স্পষ্ট বলা রয়েছে যে যারা ভারতীয় নাগরিক তাদের জন্য এটা না যারা ইতিমধ্যে ভারতীয় নাগরিক হয়ে গেছে তাদের জন্য কিন্তু এটা না যারা দু সালের একত্রিশে ডিসেম্বরের আগে এখানে শরণার্থী হিসেবে এসেছে অর্থাৎ ভারতবর্ষের শরণার্থী হিসেবে এসেছে উল্লেখিত প্রতিবেশী দেশগুলি থেকে আসা বিদেশি নাগরিকদের নির্দিষ্ট শর্ত পূরণে ভারতীয় নাগরিকত্ব দেওয়ার জন্য এই আইন অর্থাৎ যাদের ইতিমধ্যে ভারতীয় নাগরিকত্ব রয়েছে তাদের সঙ্গে এর কোনো যোগ নেই কোনো ব্যক্তি হিন্দু হোক বা মুসলিম বা অন্য কোনো ধর্মের তিনি যদি আগে থেকেই ভারতীয় নাগরিক হন তাহলে সি এর কোনো প্রভাব তার উপর পড়বে না অর্থাৎ এখান থেকে স্পষ্ট বুঝতেই পারলেন এটি কিন্তু সবার জন্য না যারা নাগরিকত্ব চাইছে শুধুমাত্র তাদের জন্য অর্থাৎ যারা এতদিন থেকে শরণার্থী হিসেবে আমাদের ভারতবর্ষে রয়েছে তারাই কিন্তু এই সি এ এতে আবেদন করতে পারবে এবং তারা নাগরিকত্ব পাবে অর্থাৎ এটা সবার জন্য কিন্তু না যারা শরণার্থী হিসেবে রয়েছে ভারতবর্ষে তাদের জন্যই কিন্তু এটা যারা ইতিমধ্যেই ভারতীয় নাগরিক হয়ে আছেন তাদের জন্য কিন্তু এটা না এরপর দেখুন পরের প্রশ্ন সি এর আবেদনের সম্ভাব্য প্রক্রিয়া কী আবেদনকারীদের একটি অনলাইন পোর্টালের মাধ্যমে নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করতে হবে কবে তিনি ভারতে প্রবেশ করেছেন সে কথাও উল্লেখ করতে হবে অর্থাৎ পোর্টাই কিন্তু অনলাইন হবে কাল থেকে অনলাইন পোর্টাল চালু করা হবে সেখানে কিন্তু অনলাইন আবেদন করতে পারবেন নির্দিষ্ট আপনাদের ভিসা পাসপোর্ট দিয়ে কিন্তু সেখানে আবেদন করতে হবে যারা শরণার্থী হিসেবে রয়েছেন ভারতবর্ষে শুধুমাত্র তারাই কিন্তু এই নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন যারা ইতিমধ্যেই ভারতীয় রয়েছেন তাদের কিন্তু এখানে আবেদন করার কোনো ধরনের দরকার নেই এরপর পরের প্রশ্নটি দেখুন এই প্রশ্নটি অনেকের মনে রয়েছে দেখুন এখানে বলা হচ্ছে সি এর সঙ্গে কি এনআরসির কোনো যোগ রয়েছে আপাতভাবে সি এর সঙ্গে এনআরসির কোনো সম্পর্ক নেই দুটি সম্পর্কই ভিন্ন বিষয়ে। সি এ হল নাগরিকত্ব সংশোধনী আইন এটি হলো উল্লেখিত প্রতিবেশী দেশগুলি থেকে আসা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন শিখ ও পার্সিদের নির্দিষ্ট শর্ত সাপেক্ষে ভারতীয় নাগরিকত্ব দেওয়া অন্যদিকে এনআরসি হলো জাতীয় নাগরিক পঞ্জি এটি হলো ভারতে বৈধ নাগরিক শনাক্তকরণের পদ্ধতি যা আপাতত শুধুমাত্র অসমেই হয়েছে অর্থাৎ শুধুমাত্র অসম রাজ্যেই কিন্তু এই এনআরসিটা হয়েছে তাছাড়া অন্য কোনো রাজ্যে কিন্তু হয়নি এই এনআরসির মূল কথা হলো যে আপনি ভারতবর্ষে যে নাগরিকত্ব পেয়েছেন সেটা আপনাকে প্রমাণ করতে হবে সেটা এনআরসির মাধ্যমে কিন্তু এই সিএ এর মাধ্যমে কিন্তু সেটা প্রমাণ করতে হবে না এটা শুধুমাত্র তাদের জন্য যারা বাইরের দেশ থেকে এসেছেন অর্থাৎ এই ছয় ধর্মাবলম্বীর মধ্যে যদি আপনি হয়ে থাকেন দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের আগে যদি ভারতবর্ষে এসেছেন কোনো নিপীড়নের কারণে অথবা কোনো অত্যাচারের কারণে যদি আপনি এখানে এসে আশ্রয় নিয়েছেন তাহলে কিন্তু আপনি এই ভারতবর্ষের নাগরিকত্ব পাওয়ার জন্য ভারতের সরকারকে আপনি আবেদন করতে পারেন এই সি এর মাধ্যমে যেটা আগামী কাল থেকে কিন্তু চালু হচ্ছে অনলাইনে আপনাকে আবেদন করতে হবে আপনি যে বাইরের দেশ থেকে এসেছেন তার যে ভিসা পাসপোর্ট রয়েছে অথবা আপনার কাছে যদি কোনো কিছু না থাকে তাহলেও কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন মূলত বুঝতেই পারছেন এই সি এ মানে হচ্ছে নাগরিকত্ব দেওয়া নাগরিকত্ব কিন্তু নেওয়া না এনআরসির সাথে কিন্তু এই সি এর আপাতত কোনো ধরনের সম্পর্ক নেই মূলত বুঝতেই পারছেন এই এটা সবার জন্য কিন্তু না যারা নাগরিকত্ব চাইছে শুধুমাত্র তাদের জন্যই কিন্তু এটি এবং দু সালের একত্রিশে ডিসেম্বরের আগে ভারতবর্ষে আসতে হবে এবং বিগত পাঁচ বছর ধরে কিন্তু আপনাকে ভারতবর্ষে থাকতে হবে তাহলেই এই সিএ আইনের মাধ্যমে আপনি আবেদন করতে পারেন নাগরিকত্বের জন্য এবং অনলাইন আগামীকাল থেকে আবেদন শুরু হয়ে যাচ্ছে অনলাইন কিন্তু আবেদন করতে পারবেন এবং অনলাইন আবেদন প্রক্রিয়া আপনি দেখতে চান কি না অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তাছাড়াও এই সিএ আই নিয়ে আপনার কী মতামত রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আশা করছি সবগুলো প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেছেন যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে